গাজীপুরে ভাওয়াল স্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেসের 60টি বগি লাইন চ্যুত হয়েছে। একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে, বহু যাত্রী আহত হয়েছে, চলছে উদ্ধার কার্যক্রম। সেখানে রয়েছেন সহকর্মী হোসাইন আলী বাবু, আমরা সরাসরি তার সঙ্গে যুক্ত হচ্ছি। বাবু, এখন পর্যন্ত কতজন হতাহত হয়েছে দুর্ঘটনা এবং সেখানকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানাবেন। রিশান, মোহনগঞ্জ থেকে সেরে আসা মোহনগঞ্জ এক্সপ্রেস আসলে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। ভোর 4টার দিকে আসলে এই ভালগড়ের আগের স্টপেজ একটি জায়গা আছে যেটি হচ্ছে বনখড়িয়া, সেই বনখড়িয়া এলাকায় আসলে এই এই দুর্ঘটনাটি ঘটে। ভোর 4টার দিকে সেই ঘটনা দুর্ঘটনা ঘটার পরেই আসলে এই এলাকার মানুষ আসলে ফায়ার সার্ভিস এবং পুলিশ প্রশাসন এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থাকে আসলে খবর দেয়। তারপরে আসলে এখানকার যে উপজেলা প্রশাসন এবং ফায়ার সার্ভিসের কয়েকটি টিম এসে যারা আসলে ট্রেনের পাশে পড়েছিল তাদেরকে আসলে উদ্ধার করা হয়েছে। এই পর্যন্ত আমরা জানতে পেরেছি যে একজন নিহত হয়েছে, এছাড়াও কিন্তু আসলে 10 থেকে 15 জন আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে আসলে আশেপাশে যে হসপিটালগুলো রয়েছে সেখানে আসলে চিকিৎসা দেওয়া হচ্ছে। তা যদি বলি আসলে এখন ট্রেনের যে যোগাযোগ ঢাকা থেকে ময়মনসিং, জামালপুর এবং মোহনগঞ্জ সেদিক থেকে যেসব ট্রেনগুলো আসছে সেগুলো সেসব ট্রেনগুলো আসলে বিভিন্ন জায়গায় আসলে স্টপেজ রয়েছে, থেমে আছে, আসলে ট্রেন চলাচল একেবারেই বন্ধ রয়েছে। আসলে ট্রেনগুলো যারা বলছে আসলে এলাকার স্থানীয় কয়েকজনের সাথে কথা বলেছিলাম, তারা বলছে যে আসলে ট্রেনের যে লাইনের যে স্লিপার যে রাটগুলো সেগুলো খোলা হওয়ার কারণে আসলে এই ট্রেনগুলো আসলে 60টি বগি আসলে লাইন থেকে সরে গিয়েছে। তা একটু যদি ঋষান আপনাকে দেখাতে চাই আসলে যে যেসব ট্রেনগুলো আসলে বগিগুলো পড়ে রয়েছে সেখানে অনেক মানুষ করছে, উৎসুক জনতা রয়েছে, ফায়ার সার্ভিস কিন্তু কাজ করছে যে যেসব দেখছি কিনা আছে ট্রেনের নিচে কোনো ধরনের মানুষ বগির নিচে পড়ে আছে কিনা সেইগুলো কিন্তু আসলে ফায়ার সার্ভিস, আপনি দেখতে পাচ্ছেন যে ট্রেনের যে স্লিপারগুলো সেগুলো সম্পূর্ণই ছুটে গিয়েছে এবং ট্রেন যা লাইন থেকে আসলে সরে গেছে। আমরা দুই একজনের সাথে কথা বলবো যে আসলে এই যে ঘটনাটা ভোর 4টার পরে ঘটনাটা ঘটছে, ঘটার পরে বিকট শব্দ শুনে এলাকাবাসী আমরা বা যারা আছে এরা সবাই আসছিল। এখানে আসার পরে এখানে যে যে মুরগির ব্যাপারী ছিল, যে মুরগির ব্যাপারী মারা গেছে, এখন বস্তা ভরা মুরগি আছে, গিয়ে দেখতে পারেন আরো মাল সামাল যা আছে ইঞ্জিনের পাশে পড়ে আছে, ইঞ্জিনটা ওই যে রেল লাইন থেকে অনেক দূরে চলে গেছে। থ্যাংক ইউ। শুনতে পাচ্ছেন যেখানে আসলে যে যে একজন মুরগি ব্যবসায়ী সে কিন্তু আসলে এখানে নিহত হয়েছে এমনটাই বলছেন আসলে এই এই এলাকার স্থানীয় একজন মানুষ। তো পাশাপাশি যদি আরেকজনের সাথে কথা বলি আসলে কিভাবে আসলে কখন ঘটনাটা ঘটেছে ঋষান, সেটা যদি আরেকজন মানুষের সাথে কথা বলি তাহলে আসলে বলতে বলতে পারবে। এলাকার স্থানীয় একজনের সাথে আমি চেষ্টা করছি আসলে কথা বলার জন্য। আপনি দেখতে পাচ্ছেন যে এই যে যে পুরো রেলের লাইনটি আসলে ছোটা হয়ে গেছে, লাইন থেকে আসলে দূরে বিচ্ছিন্ন হয়ে পড়েছে ট্রেনের বগিটি, মোহনগঞ্জ এক্সপ্রেসটি আসলে ঢাকা এবং ময়মনসিং এর সাথে ট্রেনের যোগাযোগ আসলে বন্ধ রয়েছে। সকালে কিন্তু জামালপুর থেকে আসলে যমুনা এক্সপ্রেস যে ট্রেনটি আসার কথা সেটিও কিন্তু আসলে স্টেশনে শ্রীপুর স্টেশনে রয়েছে, সেই শ্রীপুর স্টেশনে থাকার কারণে আসলে যারা ঢাকা বাবু আমরা বুঝতেই পারছি দেখতে পাচ্ছি যে মর্মান্তিক একটা ট্রেন দুর্ঘটনা ঘটেছে। মোহনগঞ্জ এক্সপ্রেস গাজীপুরের ভাওয়াল স্টেশনে 7টি লাইন বগচ্যুত হয়েছে এবং একজন নিহত হয়েছে, যেমনটি প্রত্যক্ষদর্শী আসলে বলছিল মুরগির ব্যাপারে তিনি হয়তো ইঞ্জিনের এখানেই ছিলেন এবং তিনি মৃত্যুবরণ করেছেন, এবং আমরা পরবর্তীতে হয়তো তার পরিচয় যখন জানতে পারবো তখন দর্শক আপনাদেরকে নাম পরিচয় জানাতে পারবো। উদ্ধার তৎপরতা শুরু হয়েছে এবং কতক্ষণ নাগাদ হয়তো বা কিছু সময় প্রয়োজন হতে পারে এবং এই সময়ের পরেই ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে বলে জানা যায়। বাসা থেকে আমার বাসা কাছেই যে লাইন কাটা দিয়ে হয়েছে, নাশকতাকারীরা লাইনটা কেটে দিয়েছে গ্যাস সিলিন্ডার দিয়ে, লাইনটা কেটে উঠায় দিয়েছে, তাই জন্য বগিগুলো লাইন চ্যুত হয়েছে। আমরা এটা শুনছি ঋষান, শুনতে পাচ্ছিলেন আসলে গ্যাসের সিলিন্ডার দিয়ে, ভাই একটু আস্তে আস্তে দেখেন,
গ্যাসের লাইন দিয়ে আসলে নিশান এই বগি যে রেলওয়ে স্লিপার সেটা কিন্তু আসলে কেটে দেওয়া হয়েছিল, যার কারণে আসলে যে এই ট্রেনের যে বগিগুলো সেই বগিগুলো আসলে এখান থেকে যে একটু সবগুলো আসলে ট্রেনের লাইন থেকে বিভিন্ন জায়গায় পৌঁছে। আমরা একটু এখানকার একজনের সাথে কথা বলবো, আসলে আপনি কখন এসেছেন, কখন জানতে পেরেছেন যে আমরা তো ঢাকার টিম, আমরা মাত্র আসলাম আর কি, এখানে যা পেয়েছি না আমরা এখনো কোনো কিছু ওইভাবে জানতে পারিনি আর কি, আমরা ঢাকা থেকে আসছি। আমরা 5টার দিকে খবর পাইছি, এখানে আসছি 5:30 লাগা তো এখানে পৌঁছাইছি। এখন কি অবস্থা, মানে কি ধরনের উদ্ধার কাজ চলছে কিনা? মানে উদ্ধার কাজ চলছে, ফায়ার সার্ভিস আসছে, আমাদের ঊর্ধ্বতন অফিসাররা আসছে, আমার এসপি স্যার আসছেন, আমাদের ডিসি স্যার আসছেন, ইউএন স্যার আসছেন, সবাই আছে ওই পাশে, রেলের কর্মকর্তারা আসছেন। মানে জানতে পেরেছেন কয়টি বগি আসলে লাইনচ্যুত হয়েছে? ইঞ্জিন সহ 7টি বগি, ইঞ্জিন বাদে মানে যাত্রীবাহী বগি 6টি আর ইঞ্জিনের একটি বগি, 7টি বগি, টোটাল 7টি বগি লাইনচ্যুত হয়েছে। জি জি। মানে আহত হয়েছে কয়েকজন জানতে পেরেছেন? আহত হয়েছে যে রেলের যে চালক আর চালকের সহকারী, ওনারা দুইজন আহত হয়েছেন, আর আনুমানিক 10-12 জন আহত হয়েছে যাদের নাম ঠিকানা পাওয়া যায় নাই। আর ঈশান শুনছিল একজন পুলিশ কর্মকর্তা বলছে যে আসলে ট্রেনের যে চালক তিনি আহত হয়েছেন, চার সহকর্মী তিনি কিন্তু আহত হয়েছেন, তাদেরকে উদ্ধার করে আসলে স্থানীয় যে হসপিটাল সেই হসপিটাল গুলো আসলে রাখা হয়েছে। আসলে ভোরের দিকে রাতে আসলে কখন কে বা কার আসলে যে এই যে রেলের লাইন সেটি আসলে গ্যাসের মাধ্যমে আসলে রেল লাইনটি আসলে কেটে দেওয়া হয়েছে, যার কারণে আসলে এই রেল লাইন যে মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা যে মোহনগঞ্জ এক্সপ্রেস ঢাকার দিকে যাচ্ছিল সেটি কিন্তু আসলে ভোর 4:15 আসলে এই 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 ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা এবং এখানকার যে স্থানীয় যারা রয়েছেন তারা। এর মধ্যে কিন্তু আসলে একজন নিহত হয়েছেন, 10-12 জন কিন্তু আহত হয়েছেন এমন তথ্যই কিন্তু আসলে এখানকার স্থানীয় এবং পুলিশ প্রশাসন দিয়েছেন। এর মধ্যে কিন্তু এখানে কিন্তু শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা ইয়াসমিন এবং শ্রীপুর উপজেলা ভূমি অফিসার যে মামুন এবং শ্রীপুর থানার ইনচার্জ সকল প্রশাসনের কর্মকর্তারা কিন্তু এখানে রয়েছেন। তারা আসলে এই ঘটনাগুলো আসলে তদন্ত করছেন, কে ভা কারা করেছেন, নাশকতা কিনা, নাশকতা যারা এই আন্দোলন চালাচ্ছে যে সরকারের বিরুদ্ধে যারা আন্দোলন চালাচ্ছে তারা কি আসলে এই যে রেলের লাইন কেটে দিয়ে কিছু এই দুর্ঘটনা ঘটেছে কিনা সেটি কিন্তু আসলে তদন্ত কিন্তু তদন্ত চালিয়ে যাচ্ছে। সেই তদন্ত আসলে চালানোর পরে আসলে আমরা সঠিক তথ্য জানতে পারবো আসলে কারা করেছে। তো এখন যদি একটু ঋষান আপনাকে বলি, আসলে ঢাকার সাথে এবং রেল যোগাযোগ বন্ধ রয়েছে, যারা উত্তরবঙ্গ থেকে আসবেন তারাও কিন্তু আসলে সেদিকে কিন্তু আসলে রেল যোগাযোগ বন্ধ রয়েছে, এখানে কিন্তু আসলে প্রচুর পরিমাণ উৎসুক জনতা রয়েছে। আমি একটু যদি দেখাই প্রত্যেকটি রেল লাইনের যে স্লিপার গুলো সেগুলো আসলে ভেঙে গিয়েছে এবং লাইন থেকে আসলে অনেকটা দূরেই সরে গিয়েছে, যার কারণে আসলে পুরো লাইনটি আসলে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এই রেল লাইনের যে কাটারগুলো এবং স্লিপারগুলো সেগুলো আসলে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে আসলে ট্রেনের যে বগিগুলো সেগুলো কিন্তু আসলে দুটি বগি আসলে লাইন থেকে উল্টে পড়ে আছে এবং অন্য অন্য যে বগিগুলো সেগুলো তো আসলে লাইন থেকে দূরে সরে গিয়েছে। আসলে এই যে দুর্ঘটনা সেই ঘটনাটা আসলে ঘটেছে ভোর 4টার দিকে। আসলে এই ট্রেনটি আসলে মোহনগঞ্জ থেকে ছেড়ে এসেছিল ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল, যাত্রী নিয়ে আসলে এখানে অনেক যাত্রী কিন্তু আসলে দুর্ভোগে পড়েছেন, অনেক যাত্রী আসলে এখান থেকে এই যে একটি জায়গা মানে মহাসড়ক থেকে প্রায় 15-20 কিলোমিটার দূরে হচ্ছে এই 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 ঘটনাস্থলটি, সেইখান থেকে আসলে যারা যাত্রীরা দুর্ভোগে পড়েছেন তারা আসলে যেতে তাদের অনেকটাই কষ্ট হচ্ছে, তারা বেগ করছে। এর মধ্যে কিন্তু অনেক অনেকেই কিন্তু আহত হয়ে যারা আহত হয়েছেন আসলে তারা কিন্তু হসপিটালে চিকিৎসা নিচ্ছে, কিছু কিন্তু এখানে অনেক ট্রেনের বগির মধ্যে কিন্তু অনেক আহত ব্যক্তিরা রয়েছে, তাদেরকে আসলে এখনো উদ্ধার করতে পারছেন। আসলে ফায়ার সার্ভিসের কয়েকটি টিম এখানে এসেছে, ফায়ার সার্ভিসের টিম এসে তাদের উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে এবং
রেলের যে কর্মকর্তারা রয়েছেন তারাও কিন্তু ওইখানে এসেছেন, তারা কিন্তু তাদের উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। এবং যেই যেই সিলিন্ডার, গ্যাসের সিলিন্ডার দিয়ে আসলে রেল লাইনটি কাটা হয়েছে, সেটি আসলে কোন দোকানের সিলিন্ডার, কোন জায়গা থেকে নিয়ে আসছে সেটিও কিন্তু আসলে তদন্ত করা হচ্ছে। আসলে এই সিলিন্ডার এখানে কেন আসলো সেটিও কিন্তু আসলে তদন্ত করা হচ্ছে। সেই সিলিন্ডারের যে নাম নাম সেই নামগুলো আসলে নেওয়া হচ্ছে প্রশাসনে, কিন্তু নামগুলো সিলিন্ডার গায়ে যে নামটি লেখা রয়েছে সেটি কিন্তু আসলে প্রশাসনের লোক লিখে নিচ্ছে। আসলে এটা কোন দোকান থেকে আসছে, কোন জায়গা থেকে আসছে সেটিও আসলে তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। তার পাশাপাশি যদি বলি আসলে এখানে যে ঘটনাটি ঘটেছে, এই এলাকার উৎসুক জনতা আসলে এখানে ভিড় করছে। আসলে এই উদ্ধার কাজ কখন শেষ হবে কিন্তু সেটা এখনো বলা যাচ্ছে না, কারণ পুরো লাইনটি আসলে ভেঙে দুমড়ে মুচড়ে কিন্তু আসলে সরে গিয়েছে। সেটি কিন্তু আসলে এই লাইন যে লাইনটি আসলে সেই লাইনটি লাইন থেকে বহু দূর, অনেক দূর, প্রায় 10 থেকে 25 গজ দূরে আসলে এই লাইনটি লাইনটি সরে গিয়েছে। সেই সেই লাইনটি আসলে কখন ঠিক হবে, কত ঘন্টা লাগতে পারে সেটা কিন্তু আসলে নিশ্চিত করে বলা যাচ্ছে না। কিন্তু এখানকার যারা ফায়ার সার্ভিস এবং রেলের যারা রয়েছেন তারা বলছেন যে আসলে এই রেল ঢাকা থেকে ক্রেন আসলে তারপরে আসলে রিলিফ ট্রেন যেটি যেটি আসলে উদ্ধার করে এই ট্রেনটি, সেই উদ্ধার করার পর আসলে বলা যাবে আসলে যে এই লাইন ট্রেনের যোগাযোগ কখন শুরু হবে সেটা কিন্তু এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। ঋষান বাবু আপনাকে ধন্যবাদ, আপনি ওখানে অবস্থান করুন, আমরা পরবর্তীতে আবার যুক্ত হয়ে আপনার কাছ থেকে তথ্য জানার চেষ্টা করবো।